নবীজি বলছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু দখালাল জান্নাহ, যে ব্যক্তি একবার কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ একবার পড়ে নিয়েছে, সে একদিন না একদিন জান্নাতে প্রবেশ করবে। একদিন না একদিন জান্নাতে যাবে। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদখালাল জান্নাহ। এখানে আলেমরা আবার কি বলে জানেন, এখানে আছে লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ, এখানে তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ নেই। এই এক সপ্তাহ আগে আমার এক জলসায় জানেন আমাকে একজন বলল, হুজুর এক বক্তা ওয়াজ করেছেন, এখানকার নয় বাংলাদেশের এক বক্তা, বাংলাদেশের এক বক্তা ওয়াজ করেছেন, কি বলেছেন জানেন? আস্তাগফিরুল্লাহ আযীম, আস্তাগফিরুল্লাহ আযীম, নাম বলে কাম নেই, আমি যদি প্রমাণ শুনতে যান যদি আমি দেখাতে পারি নেটে। সেই বক্তা বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ শুধু লেখা যাবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে লেখা যাবে না, যদি লিখতে হয় আল্লাহর নামটা লা ইলাহা ইল্লাল্লাহ উপরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ নিচে যদি লিখতে হয়, নাহলে একসাথে লেখা যাবে না। এই বক্তা বক্তব্য দিয়েছেন একসাথে লেখা যাবে। আস্তাগফিরুল্লাহ আযীম, আস্তাগফিরুল্লাহ আযীম, আস্তাগফিরুল্লাহ আযীম। এক এবার আসুন এদিকে তাকান, আমার দিকে গড়বেতা বেশি নয়, মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর গড়বেতায় পাশে একটা গ্রামে একটা মসজিদ ছিল, মসজিদটা ভেঙে মানে পুরাতন মসজিদ ওটাকে ভেঙে নতুন মসজিদ করবে তারা, তো মসজিদ নতুন করেছে, করার পর ওই মেম্বারের সামনে লেখা থাকে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা থাকে মসজিদের মেম্বার লেখা থাকে সামনে লেখা থাকে, ওটা এবার লেখা ছিল, ওটা এবার লিখতে যাবে কিছু মুসল্লিরা বাধা দিয়েছেন, বাধা দিয়ে বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ লিখবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা যাবে না। এবার সবাই দ্বন্দ্ব, খুব গ্রামে দ্বন্দ্ব, কেন লেখা যাবে না? যারা বলছেন লেখা যাবে না তারা উত্তর দিচ্ছেন এই জন্য লেখা যাবে না, নামাজিরা যখন নামাজ পড়বে দৃষ্টিটা যদি লা ইলাহা ইল্লাল্লাহ উপর পড়ে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপর যদি পড়ে, তাহলে মুহাম্মাদের স্মরণটা নামাজের মধ্যে এসে যাবে, আর মুহাম্মাদের স্মরণ নামাজে এলে নামাজ হবে না। জোরে বলুন, এই ফেতনা কেয়ামত এত নিকটবর্তী কেন? কেয়ামত খুবই নিকটবর্তী। এদিকে ইসলামের দুশমনরা সাঁতাচ্ছে আর এদিকে কিছু মোনাফেকরা কত বুঝতে পেরেছেন, এইরকম করে ঢুকে নামাজ রোজা করে আলেম ওলামা, এরাও আবার ইমান আমাদের আস্তে আস্তে স্রোত প্রয়োজনে ইমান লুটছে আমাদের, সরাসরি বলছে মারবো, আর এরা তো ইমান নেবে বলছে, লুটবে বলছে। এবার একটু বোঝাই আপনাদেরকে, একটু বোঝাই, নবীর খেয়াল এলে নামাজ হবে না, গরু গাধার খেয়াল এলে নামাজ হয়ে যাবে, নবীর খেয়াল এলে নামাজ হবে না। তাহলে একটু আমি বোঝাই, সহি বুখারি, বুখারি শরীফ, বুখারি থেকে দলিল দিই, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন মারজে মওতে মুবতালা হরে নবী বললেন ইমামতি কর, হযরত উমারকে ওই জায়গায় নবীজির জায়গায় পাঠানো হলো, আল্লাহর নবী ওখান থেকে ইশারা করছেন উমারকে সরাও সরাও সরাও, উমার ইমামতি করতে পারবে না, আমার ওই জায়গায় উমার ইমামতি করতে পারবে না, উমারকে সরাও, ওই জায়গায় আবু বাকারকে বলো ইমামতি কর, উমারকে সরিয়ে দেওয়া হলো, আবু বাকারকে বসানো দাঁড় করানো হলো, আমার নবীর ইজাজাতে অনুমতিতে আবু বাকারের পেছনে নামাজ শুরু হয়ে গেল। যে সাহাবীরা সারা জিন্দেগি নবীর পেছনে নামাজ পড়নে ওয়ালা সাহাবি, আজ আবু বাকারের পেছনে নামাজ পড়ছেন, মন ভালো লাগে না? মন ভালো লাগে? লাগে না। যারা আমার ওয়ারিদ কিবলা ওয়াজ শুনেছে এখন এইসব ওয়াজ তার কানে লাগবে না,
ভালো লাগবে না। আহমদ সিরহান্দি মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহ এক মুরিদার খেদমত করছেন, খেদমত করছেন, এমন সময় খাজা বাকি বিল্লাহ হুজুর এসে গেলেন। ইনি কে? আহমদ সিরহান্দি মুজাদ্দিদ আল ফিসানির পীর ও মুর্শিদ, দিল্লিতে মাজার চলে এলেন। তখন পীর বলছেন, মুরিদকে বলছেন, বাবা তোমার দাদা পীর এসেছেন, যাও খেদমত করবে যাও। পীরের আদেশ, চলে গেছেন। দাদা পীরের খেদমত করছেন, এক দৃষ্টি নিজের পীরের দিকে তাকিয়ে আছেন। দাদা পীর চলে গেল, আহমদ সিরহান্দি মুজাদ্দিদ আলফি সানি রহমতুল্লাহ আলাইহ ডেকে বলছেন, বাবা তুমি দেখছিলাম তুমি দাদা পীরের খেদমত করছিলে, দাদা পীরের দিকে না দেখে তুমি এক দৃষ্টি আমার দিকে তাকিয়েছিলে কেন? উত্তর দিচ্ছেন, হুজুর দাদা পীর তো আপনার পীর আর আমার পীর তো আপনি, আপনার আদেশ পালন করছিলাম, মন পড়েছিল আপনার দিকে। সারা জিন্দেগি সাহাবী নবীর পেছনে নামাজ পড়লেন, আজ আবু বাকারের পেছনে নামাজ পড়ছেন, মন পড়ে আছে নবীজির হুজরা মুবারাকের দিকে। নবীজি বাম দিকে, ঠিক আমার দিকে তাকান, বাম দিকে হুজরা ছিল, এই নামাজ হচ্ছে, বাম দিকে হুজরা মুবারাকের দিকে মন পড়ে আছে। সাহাবি বলছেন, বুখারীর ইবারা, সাহাবিরা বলছেন, আমরা নামাজ অবস্থায় নবীজিকে হাসতে দেখলাম। ফাতাবাসসামা ইয়াদহাক, ফাতাবাসসামা ইয়াদহাক, আমরা নামাজ অবস্থায় নবীকে মুচকি হাসতে দেখলাম। জোরে বলো। আমার প্রশ্ন উত্তর দেবেন, নামাজি যখন নামাজ পড়ে তার নজরটা দৃষ্টিটা থাকে সাজিদার জায়গায়, তাহলে আমাকে বোঝাবেন, তাহলে নামাজিরা নামাজ পড়ছিলেন দৃষ্টিটা সাজদার জায়গায় থাকবে, কিন্তু সাহাবি বলছেন নবীজির মুচকি হাসি দেখলাম। প্রশ্ন, দেখলেন কিভাবে? এটা একটা প্রশ্ন, কথা বলছেন না কেন? দেখলেন কিভাবে? আমার ওয়াজ কি বুঝতে পাচ্ছেন? হ্যাঁ, দেখলেন কিভাবে? তো সাহাবিরা আবু বাকারের পেছনে নামাজ পড়ছিলেন, মন পড়ে আছে এই দিকে, ভালো দিকে বুঝবেন, মন পড়ে আছে হুজরা মুবারাকের দিকে, অর্থাৎ নবীজির দিকে। এমন সময় নবীজি হুজরা মুবারাক থেকে আস্তে করে খিড়কির পর্দাটা সরিয়ে দেখছিলেন দৃশ্য। দেখি আমার সাহাবিরা কিভাবে আবু বাকারের পেছনে নামাজ ইক্তিদা করছে, দেখার জন্য পর্দা যেই সরিয়েছেন, উপস্থিত পেছনে মুক্তাদিরা সাহাবিরা, নামাজ পড়নেওয়ালা সাহাবিরা ভেবেছেন রসুল বুঝি আসছেন, এই মনে করে আমার দিকে তাকান। এ দেখেন, সমস্ত সাহাবিরা মুক্তাদিরা যেই ঘুরেছেন, যেই ঘুরেছেন, আহ, আমার নবীজির নূরানি চেহারার উপর দৃষ্টি পড়ে গেল। নবীজির চেহারার উপর যখন দৃষ্টি পড়লো, আর দুনিয়ার সব ভুলে গেছেন, গোটা পৃথিবী সব ভুলে গেছেন, কাবা ভুলে গেছেন, এখন কাবার, কাবার দিকে এক দৃষ্টি তাকিয়ে আছেন। জোরে বলুন, তাকিয়ে আছেন। সমস্ত সাহাবীরা নবীর দিকে তাকিয়ে আছেন। আবু বাকার ভাবলেন কি ব্যাপার, মনে হয় বুঝি রসুল বুঝি আসছেন, এই মনে করে আবু বাকার মুসাল্লা ছেড়ে দিয়ে পেছনে চলে এলেন। এটা কি নামাজ হচ্ছে? এটা কি আল্লাহর নামাজ হচ্ছে? ফরজ নামাজ সব এলোমেলো হয়ে গেছে, সাহাবীরা মুক্তাদিরা কিবলা ছেড়ে রাসূলুল্লাহর দিকে তাকিয়ে আছেন, আবু বাকার মুসাল্লা ছেড়ে দিয়েছেন এলোমেলো নামাজে, আর মুস্তাফা বিশ্ব নবী সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব দৃশ্য দেখছেন। ছবি দেখার পর নবী বলতে পারতেন, এই তোদের নামাজ হয় না, নামাজটা ঘুরিয়ে পড়ে নে, এ নামাজ আর হবে না। নবী কথা বললেন না। সহি বুখারী নবী কি বললেন, হাদিসটা শোনো বাবা যুবকেরা, এই ছেলেরা যারা বলো নবীর খেয়াল এলে নামাজ হবে না, মুস্তাফা পাক জবানে ইরশাদ করেন, আন আতিমু সালাতাকুম, ওই অবস্থায় থেকে তোমরা তোমাদের নামাজকে পুরো করে নাও। কি হলো? ওই নবী বললেন না তো নামাজ নষ্ট হয়ে গেল, খেয়াল তো দূরের কথা, সব ঘুরে গেছে নবীর দিকে, খেয়াল আসা তো দূরের কথা, ঘুরে গেছে,
তারপর নবী বলছেন ওই অবস্থায় থেকে নামাজ পুরো করে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এক নাম্বার টু বুখারী শরীফ, দলিল দিচ্ছি, দলিলগুলো নিয়ে নেন, কিতাবুত তাফসীর, বুখারী কিতাবুত তাফসীর। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন রাস্তা দিয়ে আসছেন, এমন সময় এক সাহাবী নবীর সাহাবী সাঈদ ইবনে মুআল্লা রাসূলুল্লাহর সাহাবী নামাজের নিয়ত বেঁধে নামাজ পড়ছিলেন, নামাজ পড়ছিলেন। নবীজি আসছেন, সাহাবীকে নামাজ অবস্থায় দেখে, নামাজ অবস্থায় দেখলেন, দেখে নবী তাকে ডাকলেন, সাহাবীকে, নবী সাহাবীকে ডাকলেন নামাজ অবস্থায়। তখন এটা কোন সময় জানেন, এটা যখন নামাজে কথা বলা নিষিদ্ধ ছিল সেই সময়ের কথা। এবার সাহাবী মনে করলেন এই সময় তো নামাজে কথা বলা যাবে না, আগে ছিল এখন তো যাবে না, তো সাহাবী কি করলেন নামাজ পুরো করে নবীজির দরবারে হাজির। নবীজি জিজ্ঞেস করছেন, এ সাহাবি তুমি কি আমার ডাক শুনোনি, তুমি কি আমার, আমি যে ডেকেছিলাম তুমি কি আমার ডাক তোমার কানে পড়েনি, তুমি কি শুনোনি আমার ডাক? সাহাবি আরজ করলেন, না হ্যাঁ শুনেছি। আসতে দেরি করলে কেন, হাদিসগুলো শুনুন, দেরি করলে কেন? সাহাবি আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ আমি নামাজের মধ্যে ছিলাম, নামাজ সমাপ্ত করে আসতে যত দেরি হয়েছে। সাহাবী বলছেন, ক্বালা কুনতু সাল্লি আমি নামাজের মধ্যে ছিলাম, নামাজ সমাপ্ত করে আপনার কাছে আসতে যত দেরি হয়েছে। নবীজি কি বললেন, পাক জাবানের পাক কথা শুনুন, ক্বালা লাম ইয়াকুলিল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজিবু লিল্লাহি ওয়ালির রাসূল ইযা দাআকুম। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন হুজুরের সাথে করেন, ও সাহাবী শোনো শোনো, সাহাবী শোনো, তুমি কি আল্লাহর কোরআন তেলাওয়াত করনি? আল্লাহর কোরআন কি বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ পাক বলছেন হে বিশ্বাসীরা, ইসতাজিবু লিল্লাহি ওয়ালির রাসূল, আল্লাহ তার রাসূল যদি তোমাদের ডাকেন তার ডাকে সাড়া দাও, সাড়া দাও। আল্লাহ সরাসরি বান্দাদের ডাকবেন না, ডাকবেন না, ডাকবেন না, রাসূলুল্লাহ ডাকবেন, আর রাসূলের ডাক হবে আল্লাহর ডাক। আরো জোরে, নবীর ডাক কার ডাক? আল্লাহর ডাক। হ্যাঁ, নবী ডাকবেন, আমি ডাকবো না, নবী ডাকবেন, নবীর ডাকটাই হবে আমার ডাক। জোরে বলুন, আরো জোরে। হযরত আলী শেরেখুদ আলী কাররামাল্লাহু ওয়াজহুর কোলে কোলে রাসূল মাথা দিয়ে ঘুমিয়ে পড়েছেন, আলী এখনো আসরের নামাজ পড়েননি, ঘুমিয়ে পড়েছেন। এইবার আপনারা বলুন আসরের পর ঘুমানোর টাইম তো, কেউ ঘুমোয় আসরের নামাজ পড়ে, কেউ ঘুমোয় আসরের আগে, মানে জোহরের পর মানুষ ঘুমায়, আসর পর্যন্ত, আসরে উঠে নামাজ পড়ে আর ঘুমোয় না। আসরের নামাজ পড়ে যদি কেউ ঘুমোয় মনে করবেন সে অসুস্থ রোগী মানুষ, রোগীরাই ঘুমায়, ভালো লোক ঘুমাবে। আর আল্লাহর নবী আসরের নামাজ পড়ে আলীর কোলে মাথা দিয়ে ঘুমোচ্ছেন, কি আশ্চর্য ব্যাপার! রাবি বর্ণনাকারী বলে দিয়েছেন ঘুমোচ্ছেন, গোটা বক্তা দুনিয়ার সব উল্টার মগুলো ঘুমোচ্ছেন, কচি ঘুমাইনি, নবী ঘুমাননি, আলী শেরে খোদার কোলে মাথা দিয়ে চোখ বন্ধ করে পড়েছিলেন, চোখ বন্ধ দেখে রাবি বলেছেন ঘুমোচ্ছেন, আসলে ঘুমোননি। নবী কি ঘুমাবে? নবী তো নিষেধ করেছেন আসরের পর ঘুমোতে, ঘুমোননি, কোলে মাথা দিয়ে আরাম করছেন, চোখ বন্ধ করে পড়ে আছেন, দেখি আমার আলী কি করেন। আসরের নামাজ কাজা হয়ে যাবে, সূর্য ডুবে যাবে, সূর্য ডুবে যাবে, আলী কি করে? হায়, আলীর পরীক্ষা হচ্ছিল। শেরেখুদ আলী কাররামাল্লাহু ওয়াজহু বসে বসে নামাজ কাজা করে দিলেন, সূর্য ডুবে গেল,
যেই ডুবে গেল শেরে খোদার চোখে পানি কাঁদছেন। খোদা না খাস্তা নবী যদি নারাজ হয়ে যান, বেজার হয়ে যান, অসন্তুষ্ট হয়ে যান, আমি আলী ধ্বংস হয়ে যাব এই মনে মনে পড়তে চোখ দিয়ে টসটস করে পানি পড়ছে। ওই চোখের পানি আমার নবীজির চেহারা মোবারকে পড়লো। নবীজি জাগ্রত হলেন, আসলে তো জেগেছিলেন, জাগ্রত হলেন, তাকি আলীর চোখে পানি দেখে নবী বললেন, মা ইউব কি কাইয়া আলী, এ আলী কাঁদো কেন, কি হয়েছে? না ইয়া রাসূলুল্লাহ, এই জন্য কাঁদছি, আমার আসরের নামাজ কাজা হয়ে গেছে। এ আলী আমাকে তুললে না কেন? না ইয়া রাসূলুল্লাহ, নবীজি ঘুমিয়ে থাকলে আল্লাহ বলেছেন আমার নবীকে ঘুম থেকে তোলা যাবে না, এই জন্য তুলিনি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আলীর কথা শুনুন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, সূর্য ডুবে গেলে নামাজের কাজা আছে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনার মহাব্বত ছেড়ে গেলে মহাব্বতের কাজা নেই, কাজা নেই, কাজা নেই, আপনার মহাব্বতে আমি আলীর নামাজ কাজা করে দিয়েছি। জানি না ঠিক করলাম না ভুল করলাম, অত জানি না, মোটামুটি আপনার মহাব্বতে নামাজ কাজা করেছে। এখন আপনি কি বলছেন বলুন, নবীজি উত্তরে কখনো কি কোনো হাদিস থাকলে আমাকে বলবেন, কোন মৌলবীরা যদি জানা থাকে বলবেন, নবী ডেটেছেন আর আলীকে বলেছেন আলী নামাজ কাজা করে মহাব্বত দেখাবে না, এটা মহাব্বত নয়, এই রকম ভাষা যদি বলে থাকেন আমাকে দেখাবেন? নবী না বলে নবী কি বললেন জানেন? নবী বললেন, আলী আমার মহাব্বতে নামাজ কাজা করে দিয়েছো, এত ভালোবাসো, তাহলে এখন কি করবে? না ইয়া রাসূলুল্লাহ, কাজা নামাজটা আদায় করব। তখন নবী বললেন, আমার মহাব্বতে নামাজ কাজা করবে, আর রাসূল থাকতে থাকতে কাজা পড়াবো, এটা হতে দেব না। জোরে বলুন, তাহলে আলী দাঁড়াও আসর পড়াবো। হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, যে সূর্য ডুবে যায় ওই সূর্য তো আর কোন নবী রাসূলগণ ডুবা সূর্যকে পাল্টে আনতে পারে না, পারে না, পারে না, কোন জাদুকর ডুবা সূর্যকে পাল্টে আনতে পারে না, পারে না, কোন নবী রাসূলগণ ডুবা সূর্যকে পাল্টে আনতে পারে না, পারে না, আল্লাহর হুকুমে উঠে আর সূর্য ডুবে, আল্লাহর হুকুমে নির্দিষ্ট রাস্তা দিয়ে উঠে আর ডুবে। ইয়া রাসূলুল্লাহ, কেমন করে সূর্য আজকে আসরের নামাজ পড়ব? আল্লাহর নবী বলেন, আলী জানার দরকার আছে বাবা, শুনুন, আল্লাহর নবী সূর্যের তাবে নয়, সূর্যের তাবে নয়, সূর্য রাসূলুল্লাহর তাবে। আরো জোরে। তখন নবী বললেন, আল্লাহর নবী বলছেন, আলী দাঁড়াও, ডুবা সূর্যকে নবী ইশারা করলেন, এই ডুবা সূর্য রে, যে সূর্য ডুবে গেছো, এসো আলীর জন্য আসরের ওয়াক্তে এসে হাজির হও, আলীর জন্য আসরের ওয়াক্তে ফিরে এসো। আমার নবী যখন ডেকেছিলেন সূর্যকে, তখন সূর্য ডুবে কোথায় যায়? আরশে আজিমে আল্লাহর কুদরতি কদমের নিচে সাজদায় পড়ে যায়। তখন সূর্য তো কুদরতি কদমে, আল্লাহর কুদরতি কদমে সাজদায় পড়েছিল। আল্লাহর নবী যখন ডেকেছিলেন সূর্য, তখন আল্লাহকে একটা কথা বলেছিল, বলেছিল কি বলেছিল? থাকে এটা রেখে যাচ্ছি, তোমরা জেনে রাখবে, আবার পরে কখনো আসব তোমাদের কাছ থেকে জেনে নেব সূর্য কি বলেছিল। আর না হলে মেদিনীপুরে যাবে চৈত্র মাসের প্রথম সপ্তাহ বুধবার, মেদিনীপুরে চৈত্র মাসের প্রথম সপ্তাহ বুধবার মাদ্রাসা মাদানিয়া আহমদিয়া তাজবিদুল কোরআনের বাৎসরিক জলসা তথা মরহুম মুজাহিদ ইসলাম পীরে কামেল শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ পীর কিবলা নব্বরাল্লাহ মারকাদাব বাজান আম্মা জানে সবরিসানির ধার্য তারিখ চৈত্র মাসের প্রথম সপ্তাহ বুধবার, 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 আগামী পহেলা চৈত্র রোজ বুধবার ওখানে যাবেন, ওখানে বলবো। তার আগে যদি জেনে যান আলহামদুলিল্লাহ, জেনে জেনে জানার চেষ্টা করবেন, নাহলে মেদিনীপুরে এসে জানবেন। আজকে ওটা রাখলাম, নাহলে মালিগ্রামে গিয়ে বলবো এটা। হ্যাঁ, কি বলছো বলো না, কি বলে দেব? না না, দু চারজন বললে তার গাড়ির কাছে যাবে, বলে দেব।
যুত চারজন শুনলে গাড়ির কাচা সবাই শুনলে এখানে কি সিদ্ধান্ত কি করবেন বলে সবাই হাত তুলতে হবে আমি কি করে বুঝবো সবাই শুনবেন হাত তুলে দরুদ শরীফ আল্লাহুম্মা وعلى آل سيدنا ভাইরা আমার বাবা জিরা আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডুবা সূর্যকে যেই হুকুম করলেন এই ডুবা সূর্যরে আয় আসরের ওয়াক্তে ফিরে আয় তখন সূর্য আল্লাহকে বলেছিল রব্বুল আলামিন আল্লাহ কোন নবী রাসূল গনের ডাকে আমি সাড়া দিইনি আল্লাহ তোমার হুকুমে নির্দিষ্ট রাস্তা দিয়ে উঠেছি ডুবেছি মাবুদ তোমার নবী ডেকেছেন এখন আমি সূর্য কি করব আমার আল্লাহ বলেন সূর্য রে যে নবী ডেকেছেন তিনি হলেন নবীদেরও নবী রাসূলদেরও রাসূল ফারিশতাদেরও নবী তিনি হলেন তামাম মাখলুকাতের নবী আরো জোরে বলুন তিনি হাজার সাজারেরও নবী জোরে বলুন আরো জোরে ভাইরা আমার বাবা জিরা ও সোনার যুবকেরা গো বাবা জিরা তিনি তো সকলের নবী সূর্য রে উনি হলেন আমি আল্লাহ আমারও নবী জুরি জুরি বলুন সুবহান ও সূর্য রে যে নবী ডেকে চলতে তিনি হলেন আমি আল্লাহ আমারও নবী আমারও নবী আর নবীর ডাক হলো আমি আল্লাহ আমার ডাক জুরি জুরি বলুন ওটা আমারই হুকুম তো নবীর হুকুম আমার হুকুম নবীর হুকুম আমার হুকুম এখানে একটা জিনিস বোঝার আছে এই জন্য বাবা কোরআন হচ্ছে হাদিসের ওহিয়ে এলাহি হাদিসের নবাবিও হলো ওহিয়ে এলাহি ঠান্ডা মাথায় ওয়াজ বুঝবেন বাবাজি